আজকে আলোচনা করব কারেন্ট ইলেকট্রিসিটি নিয়ে। পূর্বে ভিডিওতে আমি স্ট্যাটিক ইলেকট্রিসিটি নিয়ে আলোচনা করেছি। কারেন্ট ইলেকট্রিসিটি কি এবং সেটি কিভাবে সৃষ্টি হয়, তার সঙ্গে ইএমএফ ও ভোল্টেজ কি, এসি ও ডিসি কারেন্ট কি, স্ট্যাটিক ইলেকট্রিসিটির সঙ্গে কারেন্ট ইলেকট্রিসিটির পার্থক্য কি, রেজিস্টিভিটি কি, এর সঙ্গে আলোচনা করব পোটেনশিওমিটার ও তার ব্যবহার এবং ওহমস ল নিয়ে। কনসেপ্ট অফ কারেন্ট ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি কাকে বলা হয়ে থাকে? ইলেকট্রিসিটি বলতে সাধারণত ফ্লো অফ ইলেকট্রিক্যাল পাওয়ার বা ইলেকট্রিক্যাল যে চার্জ, সেই চার্জের যে ফ্লো, সেই চার্জের ফ্লোকে বলা হয়ে থাকে ইলেকট্রিসিটি, যেটি নেচার কারেন্ট ইলেকট্রিসিটি। এই চার্জ বলতে এখানে ইলেকট্রিক চার্জকে বোঝানো হয়ে থাকে। এই ইলেকট্রিক চার্জ হলো কোনো একটি এলিমেন্টের ফিজিক্যাল প্রপার্টি, যেটি সাধারণত একটি ফোর্স এক্সপিরিয়েন্স করে থাকে। যদি সেই ইলেকট্রিক চার্জকে বা সেই ম্যাটারটিকে কোনো ইলেকট্রিক বা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখা হয় বা ইলেকট্রিক বা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি সেই ম্যাটারটি অবস্থান করে, তাহলে সেই চার্জের উপরে, ম্যাটারের চার্জের উপরে এক ধরনের ফোর্স ক্রিয়া করে। এখানে ফিজিক্যাল প্রপার্টি বলা হয়েছে চার্জকে, কারণ কোনো এলিমেন্টের যেমন একাধিক ফিজিক্যাল প্রপার্টি রয়েছে, যেমন ডেন্সিটি, কালার, সাইজ, ক্যাপাসিট্যান্স প্রভৃতি, ঠিক সেই রকমভাবেই চার্জ হলো একটি ফিজিক্যাল প্রপার্টি কোনো একটি এলিমেন্টের। এখন প্রশ্ন হতে পারে, এই এলিমেন্টের চার্জ কোথা থেকে আসে বা এলিমেন্টের চার্জ কিভাবে সৃষ্টি হয়? এটির সদুত্তর এখন পর্যন্ত স্পষ্টভাবে মেলেনি, তবে এটি আলোচনা করার ক্ষেত্রে সাবঅ্যাটমিক পার্টিকেল নিয়ে আলোচনা করা জরুরি, কারণ যে কোনো পদার্থের মৌলিক একক হল অ্যাটম, এবং এই অ্যাটমের যে সাবঅ্যাটমিক পার্টিকেল রয়েছে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, সেগুলি আলোচনার সঙ্গে সঙ্গে প্রোটন এবং নিউট্রন কি নিয়ে গঠিত বা তাদের সৃষ্টি কিভাবে হয়, সেই বিষয়টি জানলে এই চার্জের বিষয়টি অনেকাংশে স্পষ্ট হবে। লোয়েস্ট ইন্ডিপেন্ডেন্ট চার্জ পার্টিকেল সাধারণত দুটি রয়েছে, যেটি একটি ইলেকট্রন ও প্রোটন। ইলেকট্রন হচ্ছে নেগেটিভ আধানযুক্ত বা চার্জযুক্ত, প্রোটন পজিটিভ চার্জযুক্ত। বাট কোয়ার্কস হ্যাজ স্মলেস্ট ইউনিট অফ চার্জ হুইচ ডু নট স্ট্যান্ড ইন্ডিপেন্ডেন্টলি। প্রোটন এবং ইলেকট্রনের চার্জকে মৌলিক ধরা হলেও সেটি এককভাবে অবস্থান করে, কিন্তু তার থেকেও ছোট চার্জ রয়েছে যেটি অবস্থান করে কোয়ার্কসের মধ্যে। তবে সেগুলি, কোয়ার্কসের যে চার্জ সেটি ইন্ডিপেন্ডেন্টলি থাকে না, সেগুলি সাধারণত সংঘবদ্ধ অবস্থায় অবস্থান করে। সেই জন্য লোয়েস্ট ইন্ডিপেন্ডেন্ট চার্জ পার্টিকেল বলতে ইলেকট্রন ও প্রোটনকেই বোঝানো হয়ে থাকে। ইলেকট্রন এবং প্রোটনের চার্জকে ওয়ান ধরা হয়, এবং এই প্রোটন ও ইলেকট্রন সাধারণত দু ধরনের কোয়ার্কস নিয়ে গঠিত হয়ে থাকে, দু ধরনের নেচারের কোয়ার্কস নিয়ে গঠিত হয়ে থাকে, একটি আপ কোয়ার্কস ও একটি ডাউন কোয়ার্কস। আপ কোয়ার্কের চার্জ +2/3 এবং ডাউন কোয়ার্কের চার্জ -1/3। কম্পাউন্ড অফ কোয়ার্কস কোয়ার্কস দিয়েই সাধারণত প্রোটন বা নিউট্রন গঠন হয়ে থাকে, কিন্তু ইলেকট্রন একটি ফান্ডামেন্টাল এলিমেন্ট। এখানে এই চিত্রের মধ্যে দেখানো হয়েছে যে চার্জ সাধারণত পজিটিভ আধানযুক্ত কোনো কণা থেকে চার্জ সর্বদাই নেগেটিভ আধানযুক্ত কোনো কণার দিকে বাহিত হয়। এখানে চার্জ ইন সাবঅ্যাটমিক পার্টিকেলস নিয়ে আলোচনা করা হয়েছে, এই চার্জের বিষয়টি আরো বিস্তারিত জানার জন্য। এই বিষয়ে কোয়ার্ক মডেল, যেটি 1964 সালে মুরে গেলম্যান ও জর্জ জিগ এটি ইন্ডিপেন্ডেন্টলি প্রস্তাব করেছিলেন, এই কোয়ার্ক মডেলটি, এবং তার ভিত্তিতেই স্ট্যানফোর্ড লিনিয়ার অ্যাক্সিলারেটর
সেন্টার 1968 সালে ছ ধরনের যে কোয়ার্কস রয়েছে কোন একটি পদার্থের মধ্যে বা অ্যাটমিক যে পার্টিকলস রয়েছে নিউট্রন প্রোটন তার মধ্যে ছ ধরনের কোয়ার্কস রয়েছে যেটি স্ট্যানফোর্ড লিনিয়ার অ্যাক্সেলারেটর সেন্টার 1968 সালে এর প্রমাণ পেয়েছে। এই ছ ধরনের কোয়ার্কসের মধ্যে একটি হলো আপ কোয়ার্ক, একটি ডাউন কোয়ার্ক, একটি স্ট্রেঞ্জ কোয়ার্ক, একটি চার্ম কোয়ার্ক, একটি বটম কোয়ার্ক ও টপ কোয়ার্ক। এই ছ ধরনের কোয়ার্কের মধ্যে আবার আপ কোয়ার্ক, চার্ম কোয়ার্ক এবং টপ কোয়ার্ক এই তিনটিকে একত্রে আপ টাইপ কোয়ার্ক বলা হয়ে থাকে আর ডাউন স্ট্রেঞ্জ ও বটম কোয়ার্ককে ডাউন টাইপ কোয়ার্ক বলা হয়ে থাকে। টপ কোয়ার্ক প্রথম অবজার্ভড করেছে ফার্মি ল্যাব 1995 সালে এবং এই কোয়ার্ক ফ্র্যাকশনাল যে ইলেকট্রিক চার্জ রয়েছে কোয়ার্কের মধ্যে সেটি -1/3 বা +2/3। -1/3 সাধারণত থাকে ডাউন কোয়ার্কের মধ্যে, +2/3 চার্জ থাকে আপ কোয়ার্কের মধ্যে যেগুলি একটি এলিমেন্টারি চার্জ। আপ কোয়ার্ক, আপ চার্ম এবং টপ কোয়ার্ককে একত্রে আপ টাইপ কোয়ার্ক বলা হয়ে থাকে যাদের চার্জ +2/3 ইলেকট্রনের সমান এবং ডাউন কোয়ার্কের মধ্যে ডাউন স্ট্রেঞ্জ এবং বটম এই তিন ধরনের কোয়ার্কের চার্জ সাধারণত -1/3 অফ ইলেকট্রন। অর্থাৎ ইলেকট্রনকে যদি চার্জ 1 ধরা হয় তাহলে আপ কোয়ার্কের চার্জ হবে 2/3 এবং ডাউন কোয়ার্কের হবে 1/3 এবং এদের মিলিত চার্জ =1 যেটি প্রোটনের চার্জ। দি সিস্টেম অফ অ্যাট্রাকশন অ্যান্ড রিপালশন বিটুইন কোয়ার্কস চার্জড উইথ ডিফারেন্ট কম্বিনেশন অফ থ্রি কালার্স ইজ কল্ড স্ট্রং ইন্টারাকশন হুইচ ইজ মিডিয়েটেড বাই ফোর্স ক্যারিং পার্টিকলস নোন অ্যাজ গ্লুয়ন। এখন এই চিত্রটিতে আপ কোয়ার্ক দুটি রয়েছে এবং একটি ডাউন কোয়ার্ক রয়েছে এবং এই আপ কোয়ার্ক এবং ডাউন কোয়ার্ক মিলিত হয়েই সাধারণত প্রোটন গঠন করে থাকে। এখানে এই আপ কোয়ার্ক ও ডাউন কোয়ার্ক যে তিনটি কোয়ার্ক রয়েছে এই তিনটি অর্থাৎ আপ কোয়ার্ক যদি দুটি থাকে এবং ডাউন কোয়ার্ক একটি থাকে তাহলে সেটি প্রোটন কণা গঠন করে থাকে এবং এই কোয়ার্কের মধ্যে যে এনার্জিগুলো রয়েছে বা যে চার্জগুলো রয়েছে সেই চার্জগুলো সর্বদা ক্যারি ফরওয়ার্ড করে একজনের থেকে আরেকজনের মধ্যে যেটি করে থাকে সেটি গ্লুয়ন নামক একটি বোসন কণা যাকে ফোর্স ক্যারিয়ার বলা হয়ে থাকে এবং এই প্রোটনই নিউট্রনে পরিণত হয় যখন সেখান থেকে ডাউন কোয়ার্ক স্থানান্তরিত হয় পিয়ন নামক পার্টিকেলের দ্বারা। এই স্ট্রং নিউক্লিয়ার ফোর্স যেটি শর্ট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্স সেই নিউক্লিয়ার ফোর্স সাধারণত আপ কোয়ার্ক এবং ডাউন কোয়ার্ককে একত্রে সংবদ্ধ অবস্থায় রাখে এবং যেটি সাধারণত এই স্ট্রং নিউক্লিয়ার ফোর্সটি 10^-15 মিটারের মধ্যে সব থেকে বেশি শক্তিশালী হয় যেটি সাধারণত কোয়ার্কগুলোকে বেঁধে প্রোটন তৈরি করে আর উইক নিউক্লিয়ার ফোর্স যেটি সাধারণত শর্ট রেঞ্জ যেটি 10^-18 মিটারের মধ্যে এটি শক্তিশালী হয় যেটি সাধারণত নিউট্রন ডিকেজ যখন ঘটে তখন সেই সময় এই উইক নিউক্লিয়ার ফোর্সের ঘটনা লক্ষ্য করা যায়। অপরদিকে ইলেক্ট্রোম্যাগনেটিক ফোর্স যেটি সেটি কম্পারেবলি লং রেঞ্জ ফোর্স যেটি সাধারণত ইলেকট্রনকে প্রোটনের সঙ্গে বেঁধে রাখে অ্যাটমের মধ্যে। এদের ক্ষমতা ডিক্রিজ করে আনুপাতিক হারে ইন দি স্কোয়ার অফ দি ডিস্টেন্স বিটুইন চার্জ পার্টিকেল অর্থাৎ চার্জ পার্টিকেলের মধ্যে দূরত্বের বর্গের সঙ্গে সমানুপাতিক হারে এদের শক্তি বা ক্ষমতা হ্রাস পেতে থাকে। ইলেক্ট্রোম্যাগনেটিক ফোর্স নিয়ে আলোচনা করার ক্ষেত্রে দুটি তত্ত্ব সামনে আসে, একটি ক্লাসিক্যাল ফিজিক্সের যে তত্ত্ব, অপরটি কোয়ান্টাম ফিল্ড থিওরি। ক্লাসিক্যাল ফিজিক্সের মতে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স আর ট্রান্সমিটেড বাই দি প্রেজেন্স অফ এ ফিল্ড প্রোডিউস বাই ওয়ান অবজেক্ট টু হুইচ এ সেকেন্ড অবজেক্ট রেসপন্ড। অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স তখনই সংবাহিত হয় যদি সেখানে কোনো একটি অবজেক্ট একটি ফিল্ড রচনা করে থাকে, সেই ফিল্ড সাধারণত ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সকে সংবাহিত করে থাকে দ্বিতীয় একটি অবজেক্টের উপরে। এছাড়া কোয়ান্টাম ফিল্ড থিওরির মতে দি ফিল্ড ইজ রিগার্ডেড অ্যাজ বিং কোয়ান্টাইজড অ্যান্ড এনার্জি অর মোমেন্টাম এক্সচেঞ্জ ইজ ক্যারিড বাই ফিল্ড পার্টিকেল। অর্থাৎ
কোয়ান্টাম তত্ত্বে এই ইলেক্ট্রোম্যাগনেটিক যে ফিল্ড সেই ফিল্ডটি সাধারণত কোয়ান্টাইজড হয়ে থাকে এবং এনার্জি বা শক্তি বা তার ভরবেগ সাধারণত বিনিময় ঘটে থাকে ফিল্ড পার্টিকেলের দ্বারা। অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডে যে পার্টিকেল থাকে সেই পার্টিকেলগুলোই সাধারণত এনার্জি বা মোমেন্টামকে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করতে সাহায্য করে থাকে। এ বিষয়ে বলা যেতে পারে দি স্ট্রং ফোর্স ইজ মিডিয়েটেড বাই ফিল্ড পার্টিকেলস, অর্থাৎ এই স্ট্রং নিউক্লিয়ার ফোর্স যেটি আমি আলোচনা করলাম আগে, সেই স্ট্রং নিউক্লিয়ার ফোর্সের যে এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তরণ, সেই স্থানান্তরণে সাহায্য করে থাকে সাধারণত একটি ফিল্ড পার্টিকেল যার নাম গ্লুয়ন। এটি একটি মাসলেস গজ বোসন। এটি সাধারণত 10^-20 সেকেন্ড সময়ের জন্য স্থায়ী হয়। পার্টিকেলস ডিরাইভস দেয়ার মাস থ্রু ইন্টারাকশন উইথ হিগস ফিল্ড, অর্থাৎ সাবঅ্যাটমিক পার্টিকেলের মধ্যে যে প্রোটন রয়েছে বা নিউট্রন রয়েছে তাদের যে ফিল্ড যেটিকে হিগস ফিল্ড বলা হয়ে থাকে, সেই হিগস ফিল্ড থেকেই সাধারণত কোয়ার্কসগুলি বা অন্য যে মৌলিক উপাদানগুলি রয়েছে সেগুলি সাধারণত মাস বা ভর পেয়ে থাকে। হিগস ফিল্ডের যে ইন্টারাকশন বা হিগস ফিল্ডের সঙ্গে ইন্টারাকশন করলে পার্টিকেলগুলি কোনো তার ভর পেয়ে থাকে। ইন কেস অফ দি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, ফিল্ড পার্টিকেল ইজ ফোটন, ইউজুয়ালি রেফার টু অ্যাজ ভার্চুয়াল ফোটন। টিপিক্যালি 10^-16 সেকেন্ডের থেকেও কম সময়ের জন্য এরা স্থায়ী হয়। এন্ড সিন্স ইট ইজ নট নর্মালি অবজারভেবল ডাইরেক্টলি, অর্থাৎ একদিকে আমরা দুটি ফিল্ড এখানে দেখতে দুটি ফোর্স এখানে আলোচনা করলাম, একটি স্ট্রং নিউক্লিয়ার ফোর্স যেটি সাধারণত হিগস ফিল্ড থেকে এই হিগস ফিল্ডের যে ফিল্ড পার্টিকেল যেটিকে গ্লুয়ন বলা হয় সেই গ্লুয়ন এই স্ট্রং ফোর্সটিকে সংবাহিত করে থাকে। অপরদিকে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের একটি ফিল্ড পার্টিকেল যেটিকে ভার্চুয়াল ফোটন বলা হয়ে থাকে, যেটি বাস্তবিক ক্ষেত্রে সরাসরি লক্ষ্য করা যায় না, সেই ভার্চুয়াল ফোটন সাধারণত এরা এই ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সকে বহন করে থাকে। কোয়ার্কস বাইন্ডস টুগেদার ইউজিং স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, দ্যাট ইজ ফোর্স ক্যারিয়ার কল গ্লুয়ন টু প্রোটন অর নিউট্রন, অ্যান্ড দিস ফোর্স বাইন্ডস প্রোটন অ্যান্ড নিউট্রন ইন নিউক্লিয়াস, অ্যান্ড ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বাইন্ডস ইলেকট্রন উইথ দি নিউক্লিয়াস, যেটি আমি আগের স্লাইডে আলোচনা করলাম। তাহলে মূল বিষয় যেটি হলো কোনো কণার যে চার্জ সেই চার্জটি লুকিয়ে থাকে কোয়ার্ক কণার মধ্যে, যেই কোয়ার্ক কণার চার্জ সাধারণত একটি ফিজিক্যাল প্রপার্টি অফ কোয়ার্ক পার্টিকেলস, এবং এই কোয়ার্ক পার্টিকেলসগুলি যে ভর তাদের পেয়ে থাকে বা যে মাস পেয়ে থাকে সেটি সাধারণত তারা যখন হিগস ফিল্ডের সঙ্গে ইন্টারাকশন করে সেই হিগস ফিল্ড থেকে তারা তাদের ভর পেয়ে থাকে, এবং ভর পাওয়ার সঙ্গে সঙ্গে তাদের মধ্যে চার্জ তৈরি হয় বা চার্জ অ্যাজ এ ফিজিক্যাল প্রপার্টি হিসেবে থাকে। হু গিভস মাস টু ফান্ডামেন্টাল পার্টিকেলস, হিগস ফিল্ড গিভস মাস টু ফান্ডামেন্টাল পার্টিকেলস দ্যাট কল্ড দ্যাট ইজ ইলেকট্রন কোয়ার্কস, অর্থাৎ ফান্ডামেন্টাল পার্টিকেলস বলতে এখানে ইলেকট্রন এবং কোয়ার্কসকে বলা হয়েছে, যারা সাধারণত তাদের ভর বা মাস পেয়ে থাকে হিগস ফিল্ডের সঙ্গে ইন্টারাকশনের প্রভাবে। হিগস বোসন নামক এক ধরনের কণা আবিষ্কৃত হয়েছে যেটিকে ফান্ডামেন্টাল একটি পার্টিকেলস বলা হয়ে থাকে। এটি সাধারণত হিগস ফিল্ডের সঙ্গেই সম্পর্কিত একটি পার্টিকেল, এই হিগস বোসন পার্টিকেল যেটি সাধারণত স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ক্যারি করে থাকে। এই হিগস বোসন পার্টিকেলটিও ভর পেয়ে থাকে হিগস ফিল্ডের সঙ্গে ইন্টারাকশনের কারণের জন্যই। মাস অফ পার্টিকেলস ডিটারমাইন্স দি চেঞ্জিং এবিলিটি টু স্পিড অর পজিশন, অর্থাৎ কোনো পার্টিকেলের ভরের উপরই নির্ভর করে তার গতি কত হবে বা তার স্থান কোথায় হবে। অল ফান্ডামেন্টাল পার্টিকেলস ডু নট হ্যাভ মাস, তবে সমস্ত মৌলিক এককেরই মৌলিক কণারই যে মাস থাকবে তা কিন্তু নয়। তার উদাহরণ হলো ফোটন কণা যেটিকে আমরা পার্টিকেলস অফ লাইট বলে থাকি। হিগস বোসন বাইন্ডস কোয়ার্কস ইনটু কম্পোজিট পার্টিকেলস লাইক নিউট্রন প্রোটন মেসনস অল টাইপস অফ হ্যাড্রন, অর্থাৎ হিগস বোসন নামক যে পার্টিকেলস যাকে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ক্যারিয়ার বলা হয়
তারা সাধারণত নিউট্রন প্রোটন এবং মেসনকে মেসন গঠনের ক্ষেত্রে কোয়ার্কসগুলোকে একত্রে বেঁধে রাখতে সাহায্য করে দি এলিমেন্টারি বোসন দ্যাট ইজ ফোর্স ক্যারিং পার্টিকলস উইথ ইন্টিজার স্পিনস আর অর্থাৎ যে সমস্ত মৌলিক বোসন কণাগুলি রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো গ্লুয়ন যেটিকে চার্জ পার্টিকেল বলা হয়ে থাকে ডাব্লিউ যেটিকে চার্জ পার্টিকেল বলা হয়ে থাকে এই ডাব্লিউটি আবার দু ধরনের হয়ে থাকে একটা ডাব্লিউ প্লাস এবং ডাব্লিউ মাইনাস এর সঙ্গে থাকে জেড পার্টিকেল যেটি কোনো চার্জ থাকে না এবং একটি ফোটন পার্টিকেল যার কোনো চার্জ থাকে না অর্থাৎ এলিমেন্টারি বোসন কণার মধ্যে প্রধানত গ্লুয়ন ডাব্লিউ প্লাস ডাব্লিউ মাইনাস জেড এবং ফোটন এই পার্টিকেলসগুলো রয়েছে যে পার্টিকেলসগুলোর মধ্যে আবার গ্লুয়ন চার্জ পার্টিকেল এবং ডাব্লিউ চার্জ পার্টিকেল অপরদিকে নন চার্জ পার্টিকেলের মধ্যে জেড এবং ফোটন এখানে এই যে হিগস বোসন কণার সৃষ্টি এই সৃষ্টি করার ক্ষেত্রে দুটি প্রোটন কণাকে যদি যদি সংঘর্ষ ঘটানো হয়ে থাকে বা বলা যেতে পারে যে সার্নে যে লার্জ হ্যাড্রন কলিডার যে যন্ত্র রয়েছে সেখানে দুটি প্রোটনকে প্রোটন ওয়ান এবং প্রোটন টু কে পরস্পরের সঙ্গে সংঘর্ষ ঘটানোর ফলে ডাব্লিউ বোসনের সৃষ্টি হয় যেটি পরীক্ষিত হয়েছে এবং ডাব্লিউ বোসন সৃষ্টি হওয়ার পরে সেই দুটি ডাব্লিউ বোসন সংযুক্ত হয় বা দুটি ডাব্লিউ বোসন নিজেদের মধ্যে সংঘর্ষ ঘটায় ঘটিয়ে সৃষ্টি করে হিগস বোসন এই হিগস বোসন কণা যেটি পরবর্তীতে এটি ডিকে ঘটে বা এটি বিনষ্ট হয় হয়ে দুটি জেড বোসন কণা সৃষ্টি করে এই দুটি জেড বোসন কণা আবার যখন নষ্ট হয় নষ্ট হয়ে সৃষ্টি হয় ইলেকট্রন কণা এবং সঙ্গে পজিট্রন কণা ও মুয়ন্স এবং অ্যান্টি মুয়ন্স কণা এই পার্টিকেলসগুলো সাধারণত জেড বোসনের যে ডিকে বা নষ্ট হওয়া সেই নষ্ট হওয়া থেকে সৃষ্টি হয় এবার আমরা পেয়ে গেলাম যে প্রোটন কিভাবে সৃষ্টি হয় এবং নিউট্রন কিভাবে সৃষ্টি হয় এবং ইলেকট্রন কিভাবে সৃষ্টি হয় এখন আলোচনা করব এই ইলেকট্রনগুলি ফ্লো কিরকম ভাবে ঘটে থাকে আমরা জানি একটি পরমাণুর ভেতরে সাধারণত ধরা যাক এটি পরমাণুর নিউক্লিয়াস এবং তার বাইরের কক্ষে যে বাইরে নিউক্লিয়াসের কেন্দ্র করে যে কক্ষগুলো রয়েছে সেই কক্ষগুলোতে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে চারিদিকে ঘূর্ণায়মান অবস্থা থাকে এখানে ধরা যাক নিউক্লিয়াসের মধ্যে রয়েছে প্রোটন প্লাস নিউট্রন এবং এর বাইরে রয়েছে ইলেকট্রন যেগুলি নেগেটিভ আধানযুক্ত এই নেগেটিভ আধানযুক্ত কণাগুলি বা ইলেকট্রনগুলি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণায়মান অবস্থায় থাকে এর প্রধান কারণ হলো ইলেকট্রনগুলি নিউক্লিয়াস থেকে বাইরে বেরিয়ে যেতে পারে না বা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে সেটি অ্যাটমের বাইরে বেরোতে পারে না তার মূল কারণই হলো নিউক্লিয়াসের সঙ্গে বা প্রোটনের সঙ্গে ইলেকট্রনের মধ্যবর্তী যে বল এদের বেঁধে রাখতে সাহায্য করে সেটি হলো ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স এই ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স সাধারণত ইলেকট্রনগুলিকে তাদের কক্ষে ঘুরতে বাধ্য করে অর্থাৎ কক্ষচ্যুত হতে দেয় না অপরদিকে এই প্রোটন এবং নিউট্রন এদেরকে যদি ভাঙা হয় তাহলে প্রোটনের ক্ষেত্রে দুটি আপ কোয়ার্ক পাওয়া যাবে ও একটি ডাউন কোয়ার্ক পাওয়া যাবে নিউট্রনের ক্ষেত্রে দুটি ডাউন কোয়ার্ক ও একটি আপ কোয়ার্ক পাওয়া যাবে এই ডাউন কোয়ার্কগুলি এবং আপ কোয়ার্কগুলি এগুলি একটি এলিমেন্টারি পার্টিকেল যেটি সাধারণত প্রোটন নিউট্রন গঠন করে থাকে এবং এদের মধ্যে যে ফোর্স সেই ফোর্স বা বল বল ক্যারিয়ার হিসেবে যে কাজ করে তাকে বলা হয় গ্লুয়ন একটি বোসন কণা একাধিক কোয়ার্কসকে সংবদ্ধ করতে সাহায্য করে সেগুলি সাধারণত মাস পেয়ে থাকে হিগস ফিল্ড থেকে হয় এবং মাস পাওয়ার ফলে তাদের মধ্যে স্পিড সৃষ্টি হয় এবং তার সঙ্গে তাদের পজিশন সৃষ্টি হয় হওয়ার পরে তারা সাধারণত কোয়ার্কগুলো একত্রে সংবদ্ধ হয় হয়ে প্রোটন তৈরি করে এবং নিউট্রন তৈরি করে যেগুলি আমি আগের স্লাইডে আলোচনা করলাম তাহলে আমি এতগুলো কথা বলার মূল উদ্দেশ্যই হচ্ছে
চার্জড অ্যাকচুয়ালি লুকিয়ে থাকে প্রত্যেকটি এলিমেন্টের মধ্যে, বা পৃথিবীতে যা বস্তু আমরা দেখতে পাই প্রত্যেক বস্তুর মধ্যে এবং যেগুলো দেখতে পাই না সেগুলোর মধ্যেও কিন্তু চার্জ লুকিয়ে রয়েছে। অর্থাৎ চার্জ কোনো একটি বস্তু বা কোনো একটি কণার একটি মৌলিক বৈশিষ্ট্য। এবং এই ইলেকট্রনটি সাধারণত ঋণাত্মক চার্জ বহন করে থাকে, প্রোটন ধনাত্মক চার্জ বহন করে থাকে, কারণ আপ কোয়ার্ক আমরা জানি তার যে ভ্যালু সেটি হচ্ছে +2/3 এবং ডাউন কোয়ার্কের এনার্জি ভ্যালু -1/3। যেহেতু প্রোটন দুটো আপ কোয়ার্ক নিয়ে গঠিত, অর্থাৎ 2^3 + 2^3 - 1^3 যদি করি তাহলে +1 পাবো। এই +1 হচ্ছে গিয়ে প্রোটনের চার্জ। অপরদিকে ইলেকট্রন যেহেতু এলিমেন্টারি পার্টিকেল, তাকে ভাঙা যায় না বা তাকে তার ভেতরে কোনো কোয়ার্ক বা কোনো অন্য কোনো এলিমেন্টারি পার্টিকেলস দ্বারা গঠিত হয়নি, এটি একটি মৌলিক কণা যেটি সাধারণত যে স্লাইডটি আমি বললাম যে দুটো প্রোটনকে যদি সংঘর্ষ ঘটানো হয়ে থাকে, অর্থাৎ P1 এবং P2 মধ্যে যদি সংঘর্ষ ঘটানো হয়ে থাকে সেখান থেকে সাধারণত W বোসন কণা সৃষ্টি হয় দু ধরনের, অর্থাৎ W1 এবং W2। এই W1 এবং W2 যদি সংঘর্ষ ঘটানো হয়ে থাকে তাহলে হিগস বোসন কণা সৃষ্টি হয়। এই হিগস বোসন কণা যখন ডিকে ঘটে তখন জেড বোসন কণা সৃষ্টি হয়। এই জেড বোসন কণা যখন ডিকে ঘটে বা মারা যায় তখন সৃষ্টি হয় ইলেকট্রন এবং পজিট্রন। পজিট্রন সাধারণত ইলেকট্রনের যে অ্যান্টি পার্টিকেল সেই অ্যান্টি পার্টিকেল বলা হয় পজিট্রন। এছাড়া মুয়ন এবং অ্যান্টি মুয়ন সৃষ্টি হয়। এই ইলেকট্রনগুলি সাধারণত মুভেবল পার্টিকেলস, অর্থাৎ অ্যাটমের মধ্যে প্রোটন মুভ করে না, মুভ করে ইলেকট্রনগুলো। এবং এই ইলেকট্রনগুলির মুভেবল যে প্রপার্টি বা সঞ্চরণশীলতার উপর নির্ভর করেই এই আজকের যে ভিডিও যেটিকে কারেন্ট ইলেকট্রিসিটি বলা হয়ে থাকে সেটি নির্ভর করে থাকে। ধরা যাক একটি কন্ডাক্টর, অর্থাৎ একটি রূপোর বা একটি কপারের বা একটি সোনা বা যেটি সাধারণত পরিবাহিতা ধর্ম যে সমস্ত ধাতব পদার্থে রয়েছে সেই পদার্থের মধ্যে প্রত্যেক পদার্থটি একাধিক অ্যাটম নিয়ে গঠিত। ওই একাধিক অ্যাটমগুলির মধ্যে আবার রয়েছে একাধিক ইলেকট্রন একাধিক প্রোটন। এই প্রোটনকে কেন্দ্র করে ইলেকট্রনগুলি সর্বদা, বা প্রোটন বলতে এখানে নিউক্লিয়াসকে বলছি, যেহেতু নিউট্রন নিস্তড়িত তাই এখানে প্রোটনের চার্জটিকেই বলা হচ্ছে ধরা হচ্ছে পজিটিভ চার্জ। অর্থাৎ নিউক্লিয়াস হচ্ছে পজিটিভ চার্জযুক্ত একটি ক্ষেত্র, সেই ক্ষেত্রকে কেন্দ্র করে ইলেকট্রনগুলি সর্বদা ঘূর্ণায়মান অবস্থায় রয়েছে যেটি এই চিত্রে দেখানো হয়েছে। এরকমভাবে কন্ডাক্টরের মধ্যে প্রত্যেকটি পার্টিকেলস, অর্থাৎ কন্ডাক্টরের ছোট্ট ছোট্ট কণাগুলো যেটিকে অ্যাটম বলা হচ্ছে তার মধ্যে সর্বদা এটা ইলেকট্রন সঞ্চারিত হতে হতে তার পরবর্তী অ্যাটমের মধ্যে সেটি ইলেকট্রনগুলি বাহিত হতে থাকে। এই বহন যে বিষয়টি বা বাহিত হওয়ার যে বিষয়টি সেটি সাধারণত হায়ার পোটেনশিয়াল এরিয়া থেকে লোয়ার পোটেনশিয়াল এরিয়ার দিকে সাধারণত ইলেকট্রনগুলি সর্বদা সঞ্চরণশীল থাকে। হোয়াট ইজ ইলেকট্রিক কারেন্ট? এবার আমি আলোচনায় আসবো ইলেকট্রিক কারেন্ট কি। আমরা স্ট্যাটিক কারেন্ট নিয়ে আলোচনা করেছি। স্ট্যাটিক কারেন্টের ক্ষেত্রে নন মুভিং যে ইলেকট্রনগুলো রয়েছে ইলেকট্রনগুলো আমরা পেয়েছিলাম, এক্ষেত্রে আমরা দেখব যে মুভিং ইলেকট্রনগুলো কিভাবে কারেন্টকে প্রবাহিত করে থাকে বা কিভাবে কারেন্টের সৃষ্টি করে থাকে। টু প্রোডিউস ইলেকট্রিক কারেন্ট থ্রি থিংস আর নিডেড, অর্থাৎ তিনটি বিষয়কে অবশ্যই উপস্থিত থাকতে হবে। একটি হলো সাপ্লাই অফ ইলেকট্রিক চার্জ, দ্যাট মিন্স ইলেকট্রন হুইচ আর ফ্রি টু ফ্লো, অ্যান্ড সাম ফর্ম অফ পুশ টু মুভ দি চার্জেস থ্রু দি সার্কিট অ্যান্ড পাথওয়ে টু ক্যারি দি চার্জেস। তাহলে তিনটি বিষয় এখানে থাকতে হবে কোন একটি ইলেকট্রিক কারেন্ট রচনা করার ক্ষেত্রে, অর্থাৎ ইলেকট্রিসিটিকে এক স্থান থেকে অন্য স্থানে মুভ করানোর জন্য তিনটি বিষয় থাকবে। একটি হচ্ছে ইলেকট্রিক চার্জ, অর্থাৎ ইলেকট্রন যেটি একটি চার্জ পার্টিকেল যেটি সর্বদা সঞ্চরণশীল হতে হবে, এবং একটি ফোর্স থাকতে হবে, একটি ফোর্স থাকবে যে ফোর্স ইলেকট্রনকে বাধ্য করবে এগিয়ে যেতে, আর একটি থাকবে যে পথ দিয়ে ইলেকট্রন বাহিত হবে সেই পথ যাকে সার্কিট বলা হয়ে থাকে সেই সার্কিট থাকতে হবে।
materials that allows electricity to pass through them are called conductor অর্থাৎ যে সমস্ত পদার্থগুলির মধ্যে পরিবাহিতার ধর্ম রয়েছে তাদের কন্ডাক্টর বলা হয় থাকে অর্থাৎ যার মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি পাস করতে পারে এক স্থান থেকে অন্য স্থানে এই ক্ষেত্রে কপার ওয়্যার ইজ গুড কন্ডাক্টর অর্থাৎ তামার একটি তার এখানে গুড কন্ডাক্টর ধরা হয়েছে এন্ড ম্যাটেরিয়ালস দ্যাট ডু নট অ্যালাউ ইলেকট্রিসিটি টু পাস থ্রু দেম আর কল্ড ইনসুলেটর অর্থাৎ অন্তরক পদার্থ কিছু রয়েছে যারা সাধারণত ইলেকট্রিসিটিকে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর হতে দেয় না বা তাদের মধ্যে রেজিস্ট্যান্স প্রচুর পরিমাণে থাকে তাই তারা ইলেকট্রিসিটিকে এক স্থান থেকে অন্য স্থানে যেতে দেয় না এর উদাহরণ হলো প্লাস্টিক প্লাস্টিক একটি গুড ইনসুলেটর বা একটি অন্তরক এখানে দু ধরনের কারেন্টের মধ্যে এখানে ডাইরেক্ট কারেন্টের একটি চিত্র দেখানো হয়েছে যেখানে দেখানো হয়েছে ইলেকট্রন যে ইলেকট্রনের ফ্লোটি সাধারণত আমরা জানি যে পজিটিভ দিকে পজিটিভের দিকে যদি হয়ে থাকে তাহলে কারেন্ট কনভেনশনাল পদ্ধতিতে যে কারেন্ট অর্থাৎ চার্জ চার্জের যে প্রবাহ সেই চার্জের প্রবাহ হবে উল্টো দিকে অর্থাৎ ইলেকট্রন বাহিত হবে যেদিকে চার্জের যে সঞ্চরণশীলতা তার উল্টো দিকে প্রবাহিত হবে অর্থাৎ কারেন্ট উল্টো দিকে প্রবাহিত হবে এখানে এই স্ট্যাটিক ভার্সাস কারেন্ট ইলেকট্রিসিটি এখানে একটি চিত্রের মধ্যে দেখানো হয়েছে স্ট্যাটিক বলতে যে নন মুভিং চার্জ অর্থাৎ ইলেকট্রন ইলেকট্রনের মধ্যে যে চার্জ রয়েছে অর্থাৎ ইলেকট্রন যদি এদিকে বাহিত হয়ে থাকে তাহলে ইলেকট্রনের মধ্যে যে চার্জ রয়েছে সেই চার্জ উল্টো দিকে বাহিত হবে এই চার্জটি যখন বাহিত হবে না যখন নন মুভিং অবস্থায় থাকবে তখন তাকে বলবো স্ট্যাটিক ইলেকট্রিসিটি কিন্তু সেই স্ট্যাটিক ইলেকট্রিসিটির বিষয়টি বা স্ট্যাটিক ইলেকট্রিসিটি কনভার্টেড হবে ইলেকট্রিক কারেন্ট ইলেকট্রিসিটিতে যখন ইলেকট্রনের যে চার্জ সেই চার্জটির পরিবাহিতা সৃষ্টি হবে অর্থাৎ এখানে দেখানো হয়েছে যে চার্জের মুভিং কন্ডিশনটি এখানে দেখানো হয়েছে অর্থাৎ ইলেকট্রিসিটি কারেন্ট যদি চার্জ যদি মুভ করে তাহলে তাকে আমি বলবো কারেন্ট ইলেকট্রিসিটি এখন আলোচনা করব সার্কিট কাতে বলা হয়ে থাকে সার্কিট হলো এ কন্টিনিউয়াস অ্যান্ড আনইন্টারাপ্টেড পাথ থ্রু হুইচ চার্জ ক্যান মুভ ইজ কল্ড ইলেকট্রিক সার্কিট দের আর টু মেইন টাইপস অফ ইলেকট্রিক্যাল সার্কিটস অ্যান্ড দে আর কল্ড সিরিজ অর সিরিজ অ্যান্ড প্যারালাল অর্থাৎ দু ধরনের এখানে সার্কিট রয়েছে একটা সিরিজ সার্কিট একটি প্যারালাল সার্কিট সিরিজ সার্কিটের ক্ষেত্রে সাধারণত যদি দেখা যায় The same number of electrons must be flowing through each lamp in turn and if million electrons is seconds are flowing through the first lamp then there must be a million electrons flowing through the other lamps each second অর্থাৎ এখানে যদি একটি সিরিজে তিনটি বাল্বকে সংযুক্ত করা হয় তাহলে প্রত্যেকটি বাল্বের মধ্যেই সমান পরিমাণ ইলেকট্রন বাহিত হবে বা ইলেকট্রন তার চার্জকে বহন করবে এবং তাদের ক্ষমতাও একই হবে কিন্তু প্যারালাল সার্কিটের ক্ষেত্রে দেখা যায় ফ্লো অফ ইলেকট্রন কামিং আউট অফ দি ব্যাটারি ডিভাইডস আপ সাম সো সাম অফ দি ইলেকট্রনস ফ্লো থ্রু ইচ ল্যাম্প ইফ ইলেকট্রনস আর প্রিভেন্টেড ফ্রম ফ্লোয়িং থ্রু ওয়ান অফ দি ল্যাম্প দে ক্যান স্টিল ফ্লো থ্রু দি আদার ল্যাম্পস অ্যান্ড ইচ ল্যাম্প ক্যান বি টার্নড অন অ্যান্ড অফ ইন্ডিপেন্ডেন্টলি প্যারালাল সার্কিটস আর মোস্ট ইউজফুল সার্কিট ইউজড ইন হাউস অ্যান্ড The use of parallel circuits means that the lights and appliances can be turned on and off independently in each room. অর্থাৎ parallel circuit এর ক্ষেত্রে দেখা যাবে একটি লাইনের সঙ্গে তিনটি বাল্ব যদি সংযুক্ত রাখা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটি বাল্বের মধ্যে যে ফ্লো অফ এনার্জি সেই ফ্লো অফ চার্জ সেটি ডিভাইড হয়ে যাবে এবং কোনো একটি বাল্ব যদি বন্ধ হয়ে যায় তাহলে অন্য বাল্বগুলো কিন্তু জ্বলতে থাকবে বা চাইলে যে কোনো একটি বাল্বকে জ্বালানো যাবে প্যারালাল সার্কিটে কিন্তু সিরিজ সার্কিটের ক্ষেত্রে তিনটি বাল্ব বা তিনটি অ্যাপ্লায়েন্স একই সঙ্গে জ্বলবে বা নিভবে এই হচ্ছে তাদের মূল পার্থক্য সিরিজ এবং প্যারালাল সার্কিটের মধ্যে কারেন্ট মেজারমেন্ট দি অ্যামাউন্ট অফ ইলেকট্রিসিটি ফ্লোয়িং থ্রু এ সার্কিট ক্যান বি মেজার্স অন ডিভাইস কল্ড অ্যামিমিটার অ্যান্ড ইট মেজার্স অ্যান ইলেকট্রিক কারেন্ট ইন ল্যাম্প ইন অ্যাম্পিয়ার্স অ্যান্ড অর্থাৎ ইলেকট্রিক কারেন্টের একক হলো অ্যাম্পিয়ার্স যাকে এ অ্যালফাবেট দিয়ে চিহ্নিত করা হয় এ ফ্লো অফ ওয়ান অ্যাম্পিয়ার ইজ জাস্ট ওভার 6×10⁻১৮ ইলেকট্রন পার সেকেন্ড এবার আলোচনা করবো ভোল্টেজ নিয়ে
Voltage is like the force that causes an electron to flow through a circuit. আমরা প্রথমে যে স্লাইডগুলো সেখানে আমরা যখন হিগস ফিল্ড দেখলাম এই হিগস ফিল্ড হচ্ছে গিয়ে সবথেকে ছোটতম ক্ষেত্র যেখানে আমরা পেলাম গ্লুয়ন নামক ফোর্স ক্যারিয়ার এই গ্লুয়ন নামক ফোর্স ক্যারিয়ার সাধারণত ফোর্সগুলিকে বহন করে থাকে তেমনি আমরা পেলাম ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড যেখানে আমরা পেলাম ভার্চুয়াল ফোটন যা কি করে সাধারণত চার্জকে ক্যারি করে ঠিক তেমনি একটি সার্কিটের মধ্যে এক স্থান থেকে অন্য স্থানে ইলেকট্রনকে যে ক্যারি করে বা বলা যেতে ইলেকট্রনিক যে চার্জ সেই চার্জকে এক স্থান থেকে অন্য স্থানে পাঠাতে যে সাহায্য করে তাকে বলা হয় ভোল্টেজ অর্থাৎ এটি ওয়ান টাইপ অফ ফোর্স যেটি সাধারণত চার্জকে এক স্থান থেকে অন্য স্থানে বাহিত করতে প্রভাব বিস্তার করে থাকে বা তাকে এক স্থান থেকে অন্য স্থানে পাঠাতে সাহায্য করে তাকে বলা হয় ভোল্টেজ এ 1.5 ভোল্ট ব্যাটারি ক্যান অ্যাপ্লাই এনাফ ফোর্স টু মেক দি ইলেকট্রিসিটি ফ্লো থ্রু এ স্মল লাইট গ্লোব হাউএভার এ 1.5 ভোল্ট ব্যাটারি ডাজ নট প্রোভাইড এনাফ ফোর্স টু মেক দি ইলেকট্রিসিটি ফ্লো থ্রু এ লার্জ হাউসহোল্ড ল্যাম্প And most household lamp use 250 volt electricity, and these voltages can supply much larger force to make the current flow through the lamp. And household appliances such as stove, television sets also use 250 volt, and the power station transfer electricity using even higher voltage, often several hundred thousand volt. And the higher voltage, the more dangerous the electricity can be if it is not handled safely. অর্থাৎ voltage হলো একটি ফোর্স যে ফোর্সটি সাধারণত চার্জকে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরণ করে এবং এই চার্জের এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরণকে বলা হয়ে থাকে কারেন্ট এবং ভোল্টেজ বেশি হলে কারেন্টের প্রবাহ মাত্রাও বেশি হবে অর্থাৎ বেশি বল প্রয়োগ করলে চার্জের ফ্লোয়ের পরিমাণ বৃদ্ধি পাবে এবং ফলে সেক্ষেত্রে সেটি বেশি পরিমাণে সাধারণত হাউসহোল্ড অ্যাপ্লায়েন্স এর উপর প্রভাব বিস্তার করতে পারবে এবার আলোচনা করব ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড নিয়ে ইলেকট্রিক ফিল্ডস আর প্রডিউস বাই ইলেকট্রিক চার্জ অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড যেমন স্ট্যাটিক ইলেকট্রিসিটি ক্ষেত্রেও যেমন ইলেকট্রিক ফিল্ড তৈরি হয় এবং সেক্ষেত্রে ইলেকট্রিক চার্জ সাধারণত এই ফিল্ডটি তৈরি করে থাকে কিন্তু সেই ইলেকট্রিক ফিল্ডটি কনভার্টেড ম্যাগনেটিক ফিল্ডে হবে যদি সেই ইলেকট্রিক্যাল যে চার্জ বা ইলেকট্রিক যে চার্জ সেই ইলেকট্রিক চার্জ যদি প্রডিউস হওয়ার পরে সেটি যদি ফ্লো ঘটে অর্থাৎ সেটির মধ্যে যদি কারেন্ট আসে সেই ফ্লোয়ের কারণের জন্য তার পার্শ্ববর্তী স্থানগুলিতে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় সিম্পলি ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ডস আর ইনভিজিবল এরিয়াস অফ এনার্জি Often referred as radiation. And as current moves through a power line, it creates magnetic field called the electromagnetic field. তাহলে electric field সাধারণত কি হয় electric charge বা ইলেকট্রনের যে চার্জ রয়েছে সেই ইলেকট্রনের চার্জের দ্বারা electric field সৃষ্টি হয় আর সেই চার্জগুলি যখন এক স্থান থেকে অন্য স্থানে বাহিত হওয়া শুরু হয় তখন সেখানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় দু ধরনের রেডিয়েশন টাইপ রয়েছে একটি নন আয়োনাইজিং এবং একটি আয়োনাইজিং লো লেভেল রেডিয়েশনের ক্ষেত্রে সাধারণত এটি হার্মলেস হয়ে থাকে যা কোনো ক্ষতি মানুষের শরীরে করে না কিন্তু হাই লেভেল রেডিয়েশন যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সেলুলার ড্যামেজ বা ডিএনএ ড্যামেজ ঘটতে পারে মানব শরীরে রেডিয়েশন টাইপের এখানে কিছু ডেফিনেশন এবং তার ফর্মস ও কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে যেমন নন আয়োনাইজিং যে রেডিয়েশন সেটি লো টু মিড ফ্রিকোয়েন্সি রেডিয়েশন হয়ে থাকে এগুলি সাধারণত হার্মলেস হয়ে থাকে এক্সট্রিমলি লো ফ্রিকোয়েন্সি যেটিকে ইএলএফ বলা হয়ে থাকে রেডিও ফ্রিকোয়েন্সি আরএফ মাইক্রোওয়েভ ভিজুয়ালাইজ এগুলি সাধারণত নন আয়োনাইজিং এগুলি মাইক্রোওয়েভ ওভেনের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে কম্পিউটারের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে হাউস এনার্জি স্মার্ট মিটারের ক্ষেত্রে ওয়্যারলেস নেটওয়ার্ক যা ওয়াইফাই সেল ফোন ব্লুটুথ ডিভাইস পাওয়ার লাইনস এমআরআই স্ক্যান প্রভৃতির জন্য নন আয়োনাইজিং যে রেডিয়েশন তার ব্যবহার করা হয়ে থাকে
আয়োনাইজিং রেডিয়েশন সাধারণত ব্যবহার করে থাকে, সাধারণত হয়ে থাকে মিড টু হাই ফ্রিকোয়েন্সি রেডিয়েশন। এটা কোনো কোনো ক্ষেত্রে সাধারণত সেলুলার ড্যামেজ বা ডিএনএ ড্যামেজ করতে পারে। আর উদাহরণ হলো এই ধরনের রেডিয়েশনগুলি হলো আল্ট্রাভায়োলেট রেডিয়েশন, এক্স রে, গামা রে প্রভৃতি, এবং সানলাইট, এক্স রে এবং সাম গামা রে এর কিছু উদাহরণ। এখানে এই চিত্রের মধ্যে দিয়ে এই ইলেকট্রোম্যাগনেটিক যে স্পেকট্রাম রয়েছে সেটি দু ধরনের নন আয়োনাইজিং এবং আয়োনাইজিং রেডিয়েশনগুলি চিত্রে দেওয়া হয়েছে, যার মধ্যে দিয়ে নন আয়োনাইজিং আয়োনাইজিং সাধারণত লো ফ্রিকোয়েন্সির যে সমস্ত রেডিয়েশন তার মধ্যে দিয়ে পাওয়ার লাইনস, রেডিও, টিভি, সেলফোন, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড ডিভাইস, ভিজিবল লাইটস এগুলি ব্যবহার করা হয়ে থাকে। আর হাই ফ্রিকোয়েন্সির মধ্যে আল্ট্রাভায়োলেট রেডিয়েশন, এক্স রে, রেডিও অ্যাক্টিভ ওয়েস্ট এগুলির ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, এই চিত্রে প্রদর্শন করা হয়েছে। এখন আলোচনা করব এসি এবং ডিসি কারেন্ট কি। এসি বলতে অল্টারনেটিং কারেন্ট বলা হয়ে থাকে, অল্টারনেটিং। অল্টারনেটিং কারেন্ট সাধারণত ক্যান বি ডিফাইন্ড অ্যাজ কারেন্ট দ্যাট চেঞ্জেস ইস ম্যাগনিটিউড অ্যান্ড পোলারিটি অ্যাট রেগুলার ইন্টারভেলস অফ টাইম। ইট ক্যান অলসো বি ডিফাইন্ড অ্যাজ অ্যান ইলেকট্রিক্যাল কারেন্ট দ্যাট রিপিটেডলি চেঞ্জেস অর রিভার্সেস ইস ডাইরেকশন। অর্থাৎ এটি কিছু দূর বাহিত হওয়ার পরে পরে তার ডাইরেকশনটি চেঞ্জ করে থাকে, সেই জন্য একে অল্টারনেটিং কারেন্ট বলা হয়ে থাকে। কারেন্ট ফ্লোয়িং ইন পাওয়ার লাইন্স অ্যান্ড নর্মাল হাউস হোল্ড ইলেকট্রিসিটি দ্যাট কামস ফ্রম এ ওয়াল আউটলেট ইজ অল্টারনেটিং কারেন্ট, ইউজফুল ফর মেনি লার্জ অ্যাপ্লায়েন্সেস লাইক ডিশ ওয়াশার, রেফ্রিজারেটর অ্যান্ড সো অন হুইচ রান অন এসি কারেন্ট। এসি ক্যান বি প্রডিউস ইউজিং ডিভাইস কল্ড অল্টারনেটর। এই চিত্রের মধ্যে দিয়ে এসি কারেন্টকে দেখানো হয়েছে, যেখানে কারেন্ট সর্বদা তার দিক পরিবর্তন করছে। অপরদিকে ডিসি কারেন্ট, যেখানে ইলেকট্রিক্যাল যে কারেন্ট হুইচ ফ্লোস কনসিস্টেন্টলি ইন ওয়ান ডাইরেকশন, অর্থাৎ একই দিকে সেই বিদ্যুৎ সরবরাহ হবে এবং তার দিকের পরিবর্তন হবে না সময় অন্তর অন্তর। দি কারেন্ট দ্যাট ফ্লোস ইন এ ফ্ল্যাশ লাইট অর অ্যানাদার অ্যাপ্লায়েন্সেস রানিং অন ব্যাটারিজ ইজ ডাইরেক্ট কারেন্ট। জেনারেটিং ডিসি অর্থাৎ ডাইরেক্ট কারেন্ট সৃষ্টির কিভাবে হয়ে থাকে। ডিসি ক্যান বি জেনারেটেড ইন নাম্বার অফ ওয়েস অ্যান্ড এসি জেনারেটর ইকুইপড উইথ ডিভাইস কল্ড কমিউটেটর ক্যান প্রডিউস দি ডাইরেক্ট কারেন্ট। ইউজ অফ ডিভাইস কল্ড রেক্টিফায়ার দ্যাট কনভার্টস এসি কারেন্ট টু ডিসি কারেন্ট অ্যান্ড ব্যাটারিজ প্রোভাইড ডিসি কারেন্ট হুইচ ইজ জেনারেটেড ফ্রম এ কেমিক্যাল রিয়াকশন ইনসাইড দি ব্যাটারি। এখানে ডাইরেক্ট কারেন্টের এই চিত্রটিতে দেখানো হয়েছে, যেখানে কারেন্ট সর্বদাই একই দিকে বাহিত হচ্ছে। ডিসি অ্যাপ্লিকেশনের কিছু অ্যাপ্লিকেশনস কিছু রয়েছে, যেমন এভরিথিং দ্যাট রানস অফ এ ব্যাটারি প্লাগস ইন টু দি ওয়াল উইথ অ্যান এসি অ্যাডাপ্টার অর ইউজেস ইউএসবি কেবলস ফর পাওয়ার রিলাইজ অন ডিসি। এক্সাম্পল অফ ডিসি ইলেকট্রনিক্স ইনক্লুডস সেলফোন, লিলিপ্যাড বেসড অন ডিএনডি ডাইস গন্টলেট অ্যান্ড ফ্ল্যাট স্ক্রিন টিভিস অ্যান্ড ফ্ল্যাশ লাইট, হাইব্রিড অ্যান্ড ইলেকট্রিক ভেহিকলস এক্সেট্রা। এগুলি ডিসি কারেন্টের ব্যবহার এই সমস্ত ডিভাইসে বা এই সমস্ত অ্যাপ্লায়েন্সে হয়ে থাকে। এখন আলোচনা করব ইলেকট্রিক সেল নিয়ে। ইলেকট্রিক্যাল সেল ইজ এ পাওয়ার জেনারেটিং ডিভাইস, যেখানে কনভার্ট করে থাকে স্টোরড কেমিক্যাল এনার্জি, অর্থাৎ রাসায়নিক শক্তিকে রূপান্তর করে থাকে বৈদ্যুতিক শক্তিতে বা ইলেকট্রিক্যাল এনার্জিতে। অর্থাৎ যে ডিভাইসের মধ্যে দিয়ে রাসায়নিক শক্তি রূপান্তরিত হয় বৈদ্যুতিক শক্তিতে তাকে বলা হয় ইলেকট্রিক সেল, অর্থাৎ সাধারণ অর্থে ব্যাটারি। প্রাইমারি সেল বা ড্রাই সেল যাদের বলা হয়ে থাকে সেটি হলো অ্যান ইলেকট্রিক্যাল সেল হুইচ পাওয়ার্ড বাই ইররিভার্সিবল কেমিক্যাল রিয়াকশন ইজ কল প্রাইমারি সেল। সিন্স ইট ইজ পাওয়ার্ড বাই ইররিভার্সিবল কেমিক্যাল রিয়াকশন ইট ক্যানট বি রিচার্জড আফটার বিং ইউজ, অর্থাৎ এটি একবার ব্যবহার করেই সেটি ফেলে দিতে হয়, এখানে দ্বিতীয়বার একে রিচার্জ করা যায় না এই ধরনের সেলগুলিতে। হেন্স ইট ক্যান বি ইউজড অনলি ওয়ান্স অ্যান্ড নিড টু বি ডিসপোজড অফ আফটার সিঙ্গেল ইউজ। উদাহরণ হিসেবে নিকেল আয়ন ব্যাটারিস, লিথিয়াম ব্যাটারিস, জিঙ্ক কার্বন ব্যাটারিস অ্যান্ড অ্যালকালাইন ব্যাটারিস, এগুলি প্রাইমারি সেলের উদাহরণ। সেকেন্ডারি সেল ইলেকট্রিক্যাল সেল, সেই সমস্ত ইলেকট্রিক্যাল সেলকেই সেকেন্ডারি বলা হয়ে থাকে, কারণ এগুলি আবার রিচার্জ করা যায়। লো রেজিস্ট্যান্স অ্যান্ড প্রোভাইড লার্জ কারেন্ট অ্যান্ড লিড সেল ইউজ ফর ইগনিশন অ্যান্ড লাইটনিং ইন কার্স। নিকেল ক্যাডমিয়াম সেল, নিকেল জিঙ্ক সেল, নিকেল মেটাল হাইড্রাইড, লিথিয়াম আয়ন সেল এবং লিড অ্যাসিড ব্যাটারি প্রভৃতি এর উদাহরণ।
এছাড়া রয়েছে রিভার্সেল, এটি সাধারণত যতক্ষণ না পর্যন্ত ম্যানুয়ালি বা অটোমেটিক কোনো পদ্ধতিতে এটি সাধারণত কম্পোনেন্টসগুলোকে অ্যাক্টিভেট করা না হয় ততক্ষণ পর্যন্ত এটি কার্যকর হয় না। এক্সাম্পল হলো থার্মাল সেল, যেটিকে ফটোভোল্টিক সেল বলা হয় থাকে। এছাড়া রয়েছে ফুয়েল সেল, ফুয়েল সেল ইজ কাইন্ড অফ সেল হোয়ার দি কেমিক্যাল এনার্জি ফ্রম এ ফুয়েল ফেড ইন্টু এ সেল ইজ কনভার্টেড ইন্টু ইলেকট্রিক্যাল এনার্জি থ্রু এ কেমিক্যাল রিয়াকশন উইথ অক্সিডাইজিং এজেন্ট। অর্থাৎ তেল থেকে যে কেমিক্যাল এনার্জি সৃষ্টি করা হয় সেই কেমিক্যাল এনার্জিকে কনভার্ট করা হয় ইলেকট্রিক্যাল এনার্জি, অর্থাৎ তেলকে এখানে ব্যবহার করে রাসায়নিক শক্তি উৎপাদন করা হয়, সেখান থেকে ইলেকট্রিক্যাল এনার্জি সৃষ্টি করার যে সেল তাকে বলা হয় ফুয়েল সেল। যেমন উদাহরণ হিসেবে ফুয়েল যেখানে ব্যবহার করা হয়ে থাকে, যে ফুয়েলগুলি ব্যবহার করা হয়ে থাকে সেটি হচ্ছে হাইড্রোজেন, হাইড্রোকার্বন, ন্যাচারাল গ্যাস প্রভৃতি। ইলেকট্রিক কারেন্টের যে এসআই ইউনিট তাকে বলা হয় অ্যাম্পিয়ার এবং এর সিম্বল হচ্ছে ক্যাপিটাল আই, এবং কারেন্ট এক প্রকারের টেনসার বা স্কেলার কোয়ান্টিটি, এটি কখনোই ভেক্টর কোয়ান্টিটি নয়। এবার আলোচনা করব ওহমস ল নিয়ে। ওহমস ল এতক্ষণ পর্যন্ত আমরা ইলেকট্রিক কারেন্ট নিয়ে আলোচনা করলাম, ইলেকট্রিক কারেন্ট বা কারেন্ট ইলেকট্রিসিটি, যেখানে ইলেকট্রন তার যে চার্জ, ইলেকট্রনের চার্জ যখন ফ্লো হয় তখন কারেন্ট সৃষ্টি হয়, এবং এই কারেন্ট একটি সিরিজের মধ্যে দিয়ে যখন একটি সার্কিটের মধ্যে দিয়ে যখন যায় তখন সেক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা বা কিছু রোধ তারকে প্রবাহর ক্ষেত্রে বাধা প্রদান করে থাকে। এই রোধ কিভাবে কারেন্টকে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে বা কি হিসেবে এটি প্রতিবন্ধকতা সৃষ্টি করবে সেই সংক্রান্ত বিষয়ে ওহমস একটি সূত্র প্রদান করেছেন, যেখানে তিনি বলেছেন যে দি ভোল্টেজ অ্যাক্রস এ কন্ডাক্টর ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দি কারেন্ট ফ্লোয়িং থ্রু ইট প্রোভাইডেড অল ফিজিক্যাল কন্ডিশন অ্যান্ড টেম্পারেচার রিমেইন কনস্ট্যান্ট। অর্থাৎ ভোল্টেজ কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্টকে সমপরিমাণেই প্রবাহিত হতে দেবে, অর্থাৎ যা প্রথমে যে পরিমাণ চার্জ থাকবে সেই পরিমাণ চার্জকেই প্রবাহ হতে দেবে, যদি সেই পরিবাহীর ফিজিক্যাল কন্ডিশন এবং টেম্পারেচার যদি স্থায়ী হয় বা তার কোনো যদি পরিবর্তন ঘটানো না হয় তাহলে ভোল্টেজ সাধারণত যদি বাড়ানো হয় তাহলে ফ্লো অফ কারেন্ট বাড়বে, ভোল্টেজ যদি কমানো হয় ফ্লো অফ কারেন্ট কমবে। এই সূত্রটি তিনি প্রদান করেছিলেন, যদি না ফিজিক্যাল কন্ডিশনের কোনো পরিবর্তন ঘটে, যদি না টেম্পারেচারের কোনো পরিবর্তন ঘটে। এখানেই সূত্রে বলা হয়েছে আই ইকুয়াল টু ভি বাই আর, আই বলতে এখানে কারেন্টকে বোঝানো হয়েছে, ভি বলতে ভোল্টেজ, আর বলতে রেজিস্ট্যান্স বা রোধ। অর্থাৎ ইলেকট্রিক কারেন্ট ইকুয়াল টু ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স। হোয়াট ইজ রেজিস্ট্যান্স? রেজিস্ট্যান্স ইজ ডিফাইন্ড অ্যাজ দি প্রপার্টি অফ এ সাবস্টেন্স দ্যাট অপোজেস দি ফ্লো অফ ইলেকট্রনস অর ইলেকট্রিক কারেন্ট থ্রু ইট। অর্থাৎ রেজিস্ট্যান্স হলো পরিবাহীর একটি বিশেষ ধর্ম, যে ধর্ম কারেন্টকে ফ্লো হওয়ার ক্ষেত্রে বাধা প্রদান করে থাকে। এ রেজিস্ট্যান্স অ্যাবজর্বস দি ইলেকট্রিক কারেন্ট অ্যান্ড জেনারেট ইট ইন টু ফর্ম অফ হিট। অর্থাৎ রেজিস্ট্যান্স যদি সেই পদার্থের মধ্যে থাকে তাহলে সেই রেজিস্ট্যান্স সেই কারেন্টকে অ্যাবজর্ব করে সেটি হিটে পরিণত করে, এবং যে পরিমাণে কারেন্ট বাহিত হওয়ার কথা ছিল সেই পরিমাণে কারেন্ট বাহিত হয় না। এখানে এই গ্রাফিক্যাল চিত্রের মধ্যে দিয়ে এদের পারস্পরিক সম্পর্কের বিষয়টি বলা হয়েছে। এখানে ওহমস ল সংক্রান্ত বিষয়ে কিছু তথ্য প্রদান করা হয়েছে, যেখানে ভোল্টেজকে সিম্বল ই হিসেবে দেখানো হয়েছে, ইউনিট মেজারমেন্টের যে অ্যাব্রিভিয়েশন সেটিকে ভি বলা হয়ে থাকে, আর ওহমস ল এর ক্ষেত্রে সিম্বল ই দেওয়া হয়েছে। এর সার্কিটে এদের প্রধানত কাজ হলো প্রেশার দ্যাট ট্রিগার্স ইলেকট্রন ফ্লো, অর্থাৎ এরা ফোর্স হিসেবে ভোল্টেজ কাজ করে থাকে। ইন কেস ইউ আর ওয়ান্ডারিং, ই ইকুয়াল টু ইলেকট্রোমোটিভ ফোর্স, ই বলতে এখানে ইলেকট্রোমোটিভ ফোর্স বলা হয়েছে, যেটিকে ওহমস ল সিম্বল হিসেবে ব্যবহার করা হয়েছে। কারেন্টকে এখানে ক্যাপিটাল আই বলা হয়েছে, এবং ইউনিট মেজারমেন্টের ক্ষেত্রে অ্যাম্পিয়ার বলা হয়ে থাকে, এবং রেট অফ ইলেকট্রন ফ্লোকে কারেন্ট বলা হয়েছে, আই ইকুয়াল টু ইন্টেন্সিটি ধরা হয় যেটি ওল্ড স্কুল হিসাবে, রেজিস্ট্যান্স এখানে আর বলা হয়েছে, ইউনিট মেজারের ক্ষেত্রে ওহম এর একক, এবং এটি ফ্লো ইনহিবিটার অর্থাৎ কারেন্টের ফ্লোকে বাধা প্রদান করে থাকে, এটি ওমেগা সিম্বল দ্বারা প্রদর্শন করা হয়ে থাকে রেজিস্ট্যান্সকে। এসআই ইউনিট অফ ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স ইজ কল্ড ওহম,
বা ওমেগা সিম্বল হুইচ ইলেকট্রিক্যাল কন্ডাক্টর ইজ মেজার আর সিমেন্স বা এস সিম্বল ফর্মালি কল্ড মো হোয়াট আর দি রেজিস্টিভিটি ল অর্থাৎ রোধের ক্ষেত্রে কিছু নিয়মাবলী রয়েছে যেখানে ল অফ রেজিস্ট্যান্সে বলা হয়েছে রেজিস্ট্যান্স অফ এনি সাবস্টেন্স ডিপেন্ডস অন দি ফলোয়িং ফ্যাক্টর অর্থাৎ কোনো পরিবাহীর মধ্যে রোধ কী কী কারণের জন্য বা কী কী উপাদানের উপর নির্ভর করে থাকে সেটি হলো লেন্থ অফ দি সাবস্টেন্স অর্থাৎ উপাদানটির দৈর্ঘ্য কতটা রয়েছে তার উপরে ক্রস সেকশনাল এরিয়া অফ দি সাবস্টেন্স দি নেচার অফ মেটেরিয়ালস অফ সাবস্টেন্স অর্থাৎ বস্তুটি কী পদার্থ দ্বারা গঠিত অ্যান্ড টেম্পারেচার অফ দি সাবস্টেন্স অর্থাৎ বস্তুটি উষ্ণতা কীরকম There are mainly four law of resistance from which the resistivity or specific resistance of any substance can easily be determined. এখানে এই চিত্রটিতে এরিয়া এ বলা হয়েছে এর লেন্থকে এল ধরা হয়েছে আর পি বলতে এখানে রেজিস্টিভিটি পি বলতে এখানে রো বলা হয়ে থাকে এই সিম্বলটিকে রো বলা হয়ে থাকে রো বলতে এখানে রেজিস্টিভিটি বোঝানো হয়ে থাকে এই চিত্রের মধ্যে দিয়ে তার যে গাণিতিক রূপ সেগুলো প্রদান করা হয়েছে এখানে রেজিস্টিভিটি ইকুয়াল টু রো এল বাই এ বা এ ইন্টু আর ইকুয়াল টু রো বাই রো এল রো ইকুয়াল টু এ আর বাই এল আর রো ইকুয়াল টু এম স্কোয়ার ওমেগা বাই এম ইকুয়াল টু এম ওমেগা অর্থাৎ রেজিস্টিভিটি ইকুয়াল টু এম ওমেগা যে চারটি সূত্রের কথা আমি বললাম সেটি হলো প্রথমটি হলো দি রেজিস্ট্যান্স অফ সাবস্টেন্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দি লেন্থ অফ দি সাবস্টেন্স অর্থাৎ যদি দৈর্ঘ্য বৃদ্ধি পায় তাহলে বস্তুটির বা উপাদানটির যদি দৈর্ঘ্য বৃদ্ধি পায় তাহলে রোধ বৃদ্ধি পাবে অর্থাৎ সরাসরি আনুপাতিক হারে সেটি বৃদ্ধি পাবে অর্থাৎ আর অনুপাত এল সমানুপাতিক এল ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স আর অফ দি সাবস্টেন্স ইজ ইকুয়াল টু আর আর সমানুপাতিক এল অর্থাৎ আর তখন বৃদ্ধি পাবে যদি লেন্থ বৃদ্ধি পায় লেন্থ যদি বৃদ্ধি পায় তাহলে রেজিস্টিভিটি বৃদ্ধি পাবে হোয়ার এল ইজ দি লেন্থ অফ দি সাবস্টেন্স অ্যান্ড ইফ দি লেন্থ অফ দি সাবস্টেন্স ইজ ইনক্রিজড দি পাথ ট্রাভেল বাই দি ইলেকট্রন ইজ অলসো ইনক্রিজড ইফ ইলেকট্রন ট্রাভেল লং দে কল ইট মোর অ্যান্ড কনসিকুয়েন্টলি দি নাম্বার অফ ইলেকট্রন পাসিং থ্রু দি সাবস্টেন্স বিকাম লেস হেন্স কারেন্ট থ্রু দি সাবস্টেন্স ইজ রেডিউসড অর্থাৎ যেহেতু ইলেকট্রনকে দীর্ঘ পথ অতিক্রম করতে হবে এবং ইলেকট্রন যেহেতু একক যেহেতু সরাসরি বা সোজাসুজি পথে সে প্রবাহিত হয় না সেটি সাধারণত বিভিন্ন র্যান্ডমলি বিভিন্ন ডাইরেকশনে প্রবাহিত হয় তাই একে অপরের সঙ্গে কলিশন ঘটবে কলিশন ঘটতে ঘটতে কিছু ইলেকট্রন তার হ্রাস ঘটবে বা সেটি সমগ্র ইলেকট্রনগুলি আর সেই সাবস্টেন্সকে অতিক্রম করতে পারবে না ফলে কারেন্ট স্বাভাবিকভাবেই হ্রাস পাবে দ্বিতীয় রেজিস্টিভিটি লয়ে বলা হয়েছে রেজিস্ট্যান্স অফ এ সাবস্টেন্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল অর্থাৎ ব্যস্তানুপাতিক সম্পর্ক রয়েছে ক্রস সেকশনাল এরিয়া অফ দিস সাবস্টেন্স অর্থাৎ ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স আর অফ দি সাবস্টেন্স ইজ আর ব্যস্তানুপাতিক ওয়ান বাই এ অর্থাৎ ক্রস সেকশনাল এরিয়া যদি বৃদ্ধি পায় তাহলে রোধ কম হবে অর্থাৎ সেটি যদি মোটা হয় সেটি যদি মোটা হয় তাহলে রোধ কম হবে আর সেটি যদি সরু হয় তাহলে রোধ বৃদ্ধি পাবে অর্থাৎ এই ক্রস সেকশন এরিয়া বলতে এই অঞ্চলটি অর্থাৎ এই অঞ্চলের যদি পরিমাণ বৃদ্ধি পায় তাহলে রোধ কমবে আর যদি এটি যদি কমে যায় তাহলে রোধ বেড়ে যাবে হোয়ার এ ইজ দি ক্রস সেকশন এরিয়া অফ দি সাবস্টেন্স অ্যান্ড দি কারেন্ট থ্রু এনি সাবস্টেন্স ডিপেন্ডস অন দি নাম্বার অফ দি ইলেকট্রন পাস থ্রু এ ক্রস সেকশন অফ দি সাবস্টেন্স পার ইউনিট টাইম So if the cross section of any substance is larger then more electron can cross the cross section passing of more electron through a cross section per unit time cause more electron through the substance যেটি বললাম আমি next হচ্ছে third law of resistance the resistance of substance is directly proportional to the resistivity of the materials by which the substance is made অর্থাৎ যে উপাদানের দ্বারা বস্তুটি গঠিত হয় বা যে উপাদানের দ্বারা গঠিত বস্তুর মধ্যে দিয়ে
কারেন্ট প্রবাহিত হবে সেই বস্তুর উপাদান যদি উপাদানের যদি রেজিস্টিভিটি বেশি থাকে তাহলে স্বাভাবিকভাবেই পরিবাহিতা হ্রাস পাবে এবং রোধ বৃদ্ধি পাবে and the resistivity of all materials is not same it depends on the number of free electrons and size of the atom of the materials type of bonding in the materials and many other factors of the materials structures অর্থাৎ উপাদানটি বস্তুটি যে উপাদানের দ্বারা গঠিত হবে সেই একাধিক উপাদানের দ্বারা যদি বস্তুটি গঠিত হয়ে থাকে এবং একাধিক উপাদানের যেহেতু রেজিস্টিভিটি এক এক রকম তাই সেক্ষেত্রে নির্ভর করবে বস্তুটি যে উপাদান দ্বারা গঠিত হয়েছে তার রোধ কি রয়েছে সেই রোধ যদি বেশি থাকে তাহলে সামগ্রিকভাবে বস্তুর মধ্যে দিয়ে তড়িৎ পরিবাহিতা হ্রাস পাবে এবং রোধ বৃদ্ধি পাবে আর সমানুপাতিক রো বা রেজিস্টিভিটি ফোর্থ ল অফ রেজিস্টিভিটি চতুর্থ যে সূত্রটি সেটি হলো টেম্পারেচার অফ দি সাবস্ট্যান্স অলসো এফেক্ট দি রেজিস্ট্যান্স অফার্ড বাই দি সাবস্ট্যান্স অর্থাৎ বস্তুর যদি উষ্ণতা বৃদ্ধি পায় তাহলে তার রোধে কি প্রভাব ফেলবে সেটি কিন্তু নির্ভর করে থাকে অর্থাৎ উষ্ণতার উপর কিন্তু রোধ অনেকটাই নির্ভর করে থাকে দিস ইজ বিকজ দি হিট এনার্জি কজেস মোর ইন্টার অ্যাটমিক ভাইব্রেশন ইন দি মেটাল হেন্স দি ইলেকট্রনস গেট মোর অবস্ট্রাকশন ডিউরিং ড্রিফটিং ফ্রম লোয়ার পোটেন্সিয়াল টু হায়ার পোটেন্সিয়াল এর এন্ড অর্থাৎ উষ্ণতা বৃদ্ধি পেলে ইন্টার অ্যাটমিক ভাইব্রেশন বৃদ্ধি পায় বলে র্যান্ডামলি ইলেকট্রনগুলি একে অপরের সঙ্গে সংঘর্ষ ঘটে এবং অবস্ট্রাকশন তৈরি হয় এন্ড হেন্স ইন মেটালিক সাবস্ট্যান্স রেজিস্ট্যান্স ইনক্রিজেস উইথ ইনক্রিজিং টেম্পারেচার অর্থাৎ যত উষ্ণতা বৃদ্ধি পাবে সেক্ষেত্রে রোধের পরিমাণ বৃদ্ধি পাবে কারণ সেক্ষেত্রে ইন্টার যে অ্যাটমিক ভাইব্রেশন বৃদ্ধি হয় সেই ভাইব্রেশনের কারণে ইলেকট্রনগুলি র্যান্ডামলি একে অপরের সঙ্গে কলিশন ঘটে এবং সেটি দীর্ঘ পথ অতিক্রম করার ক্ষেত্রে তাদের গতি হারিয়ে ফেলে ইফ দি সাবস্ট্যান্স ইজ নন মেটালিক উইথ ইনক্রিজ দি টেম্পারেচার মোর কোভ্যালেন্ট বন্ড আর ব্রোকেন অ্যান্ড দিস কজ মোর ফ্রি ইলেকট্রন ইন দি মেটেরিয়াল হেন্স রেজিস্ট্যান্স ইজ ডিক্রিজড উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার অর্থাৎ নন মেটালিক বস্তুর ক্ষেত্রে কিন্তু এটি বিপরীত ঘটনা ঘটে থাকে ইউনিট অফ রেজিস্টিভিটিকে বলা হয় থাকে ওমেগা মিটার যেটি এমকেস পদ্ধতিতে একক ওমেগা সেন্টিমিটার সিজিএস পদ্ধতিতে একক এর সাধারণত রেজিস্টিভিটি ইজ কমনলি ডিপেন্ডেড বাই দি গ্রিক লেটার রো অ্যান্ড এসআই ইউনিট অফ ইলেকট্রিক্যাল রেজিস্টিভিটি ইজ কল্ড ওহম মিটার বা ওমেগা মিটার এবার আলোচনা করব পোটেন্সিও মিটার নিয়ে এই পোটেন্সিও মিটার কাকে বলা হয়ে থাকে পোটেন্সিও মিটার হলো এক ধরনের ডিভাইস যেটি সাধারণত ব্যবহার করা হয়ে থাকে কম্পেয়ার করার জন্য ইলেকট্রোমোটিভ যে ফোর্স রয়েছে সেই দুটি সেলের মধ্যে সেই দুটি সেলে ইলেকট্রোমোটিভ ফোর্সের যে কম্পারিজন সেটি দেখানোর জন্য পোটেনশিওমিটার ব্যবহার করা হয়ে থাকে এটি টু মেজার দি ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ দি সেল অ্যান্ড পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস এ রেজিস্টার্স ইট কনসিস্ট অফ লং ওয়ার অফ ইউনিফর্ম ক্রস সেকশনাল এরিয়া অ্যান্ড 10 মিটার ইন লেন্থ রিওস্ট্যাট ইজ অ্যানাদার ফাংশন অফ দি পোটেনশিওমিটার হুইচ ক্যান বি ভিউ ওয়ার্ড অ্যান্ড রিওস্ট্যাট ইজ ভেরিয়েবল রেজিস্টার্স হুইচ ইজ ইউজ টু কন্ট্রোল কারেন্ট উইথ এ টু কানেকশন and resistors are commonly used for tuning and calibration in circuits এই হলো আজকে আমার কারেন্ট ইলেকট্রিসিটি নিয়ে কিছু বেসিক আলোচনা যেটি সাধারণত বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এসে থাকে এই টপিকের উপরে একাধিক প্রশ্ন আশা করি এই বিষয়গুলি যদি তোমরা আরো ভালো করে দেখো তাহলে এই টপিকের উপর কোনো প্রশ্ন যদি আগামী পরীক্ষাগুলোতে আসে আশা করি তোমাদের অসুবিধা হবে না থ্যাংক ইউ